পঞ্চায়ত নির্বাচনৰ পূৰ্বে শাসকীয় মিত্ৰজোঁটত বিচ্ছেদ। বিজেপি মিত্ৰজোঁটৰ সৈতে মধু চন্দ্ৰিকা ভাঙিল অগপ UPPLৰ। পঞ্চায়ত নির্বাচনত একলা চলো নীতিৰে নামিব মিত্ৰজোঁটৰ প্ৰতিটো দলে। পঞ্চায়তৰ লগতে বিটিচি নির্বাচনও অকলে খেলার সিদ্ধান্ত বিজেপিৰ। নৱেম্বৰ মাহত ৰাজ্যত অনুষ্ঠিত হ'ব পঞ্চায়ত নির্বাচন, কিন্তু নির্বাচনের পূর্বে বিজেপি মিত্রজোঁটত এতিয়া চলিছে বিচ্ছেদৰ কথা বতৰা। দীর্ঘদিনীয়া মিত্রতা ভঙ্গ কৰি পঞ্চায়ত নির্বাচন অকলেই যুঁজিব বিগ ব্রাদার বিজেপিয়ে। তাৰে ইঙ্গিত স্বৰূপে দেওবাৰে কলাক্ষেত্ৰত অনুষ্ঠিত হোৱা বর্ধিত কাৰ্যনিৰ্বাহকত সকলো বিজেপি কর্মীক নির্বাচনের বাবে সাজু হবলৈ আহ্বান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। আমাৰ পঞ্চায়ত জিলা পৰিষদত মিত্রতা আমি নকৰো, নির্বাচনের পিছত আমি যি কৰিব লাগে আমি কৰিম। বিটিসির আমার কার্যকর্তা সকলে আজিৰ পৰা সংগঠনের বাবে আরম্ভ কৰক। কেবল পঞ্চায়তে নহয়, 2025 বৰ্ষত হবলগীয়া বিটিআর নির্বাচনতো অকলে নির্বাচন যুঁজার মন মেলিছে শাসকীয় বিজেপিয়ে। যোৱাবাৰৰ দৰে এইবাৰো পৰিষদীয় নির্বাচন অকলেই খেলিব দলটোৱে। বিটিসি যোৱাবাৰো আমি নির্বাচনত অকলে প্রতিদ্বন্দ্বিতা কৰিছিল, এইবাৰো বিটিসিত আমি নির্বাচনত অকলে প্রতিদ্বন্দ্বিতা কৰিছোঁ। একে সময়তে অসম গণ পৰিষদৰ সভাপতি অতুল বৰাৰো সদম্ভ ঘোষণা, পঞ্চায়ত নির্বাচনত অকলেই যুঁজিব অগপয়। কিয়নো পূর্বর পঞ্চায়েত নির্বাচনতো অগপয় অকলে প্রতিদ্বন্দ্বিতা আগবাইছিল। তার বিপরীতে বিটিআরর পরিষদীয় নির্বাচনত UPPLক সমর্থন দিয়ার ইঙ্গিত অতুল বরার। আমি তো অকলে খেলিবলে হাজুই, তার কারণে যে প্রস্তুতি চলাব লাগে আমি ইতিমধ্যে আমি প্রস্তুতি চলাই আছো। গতি এই বেলেগ কথা ইয়াত নাই, যাবার মিত্রতার থাকতো আমি অকলে খেলিছি। সব UPPLর লগতো আমি আছোই, ইয়াত আমার বেলেগ কথাটো নাই। সভাপতির সুরত সুর মিলাই জ্যেষ্ঠ বিধায়ক রমেন্দ্র নারায়ণ কলিতার স্পষ্ট কথা, মিত্রতা ভঙ্গ হওয়া নাই যদিও অকলে পঞ্চায়েত নির্বাচন খেলিবলৈ সাজু অগপ। না আমি তো সাজুই, না আমি তো সাজুই, আমার মিত্রতা তো এতালৈকে ভঙ্গ হওয়া নাই। না যেতালৈকে মিত্রতা থাকিব সেটা নির্ভর অনির্ভর উপর এইবিল প্রশ্ন নাহে। বিজেপির মিত্রজোঁটত চলা খাম খেয়ালিক লৈ কটাক্ষ বিরোধী দলপতি দেবব্রত শইকীয়ার। বিজেপিয়ে সরু সরু আঞ্চলিক দলক গ্রাস করব বিচাৰিছে। প্রথমৰ পৰাই কৈ আহিছো যে যিবিলাক আঞ্চলিক দল সেইবিলাক দলক তেওঁলোকে গ্রাস করে। তাৰে মাজত তাৎপর্যপূর্ণ মন্তব্য বিধায়ক মনোরঞ্জন তালুকদারৰ, পঞ্চায়ত আৰু বিটিআর নির্বাচন অকলে খেলিলে সুবিধা হব বিরোধী ঐক্যৰ। নিশ্চিত যদি অকলে খেলে আমাৰ কাৰণে সুবিধা হব। পঞ্চায়ত আৰু বিটিআরৰ নির্বাচনত বিজেপিয়ে অকলে নির্বাচন খেলাটো কি সূচাইছে? অগপ আৰু UPPLক নিশেষ কৰি 2026ত অকলে সরকার গঠনের পরিকল্পনা নেকি বিজেপির? অবশ্যে রাজনীতিত কোন সময়ত কি ঘটে আগতীয়াকৈ কোৱা টান। কোকৰাঝাৰৰ পৰা সুরজ বসুমতারীর সহযোগত হীরকজ্যোতি মালাকার রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইষ্ট।